হ্যালো বন্ধুগণ, আনপ্ল্যান স্টাডি হাউসে তোমাদের স্বাগত। এটা যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা পার্ট 9। আমি কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে আনছি। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যারা অর্গ্যানিক কেমিস্ট্রি তো অনেকেই পড়ে থাকবে হয়তো 11-12, যাদের সায়েন্স ছিল, আর যারা পড়োনি তাদের জন্য অর্গ্যানিক কেমিস্ট্রি থেকেও কোশ্চেন এসে থাকে। অর্গ্যানিক কেমিস্ট্রি মেনলি ডিল করে কার্বন নিয়ে, ঠিক আছে, কার্বন আর ওর কম্পাউন্ড নিয়ে। তো অর্গ্যানিক কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, WBCS-এ জেনারেলি একটা বা দুটো কোশ্চেন তুমি এক্সপেক্ট করতেই পারো, আর প্রত্যেকটা কোশ্চেন পেপারেই, প্রত্যেক ইয়ারের কোশ্চেন পেপারেই এরকম দেখা যায়। তো চলো আজকের পার্ট শুরু করি। কোশ্চেন নম্বর 1-এর দিকে মুভ করি আমরা। কোশ্চেন নম্বর 1 হচ্ছে, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ইউজড ইন মেকিং লিকুইডস, মেডিসিনস অ্যান্ড অ্যাজ এ ফিউয়েল ইন এয়ারক্রাফটস। এর মধ্যে কোনটা লিকুইড হিসাবে, মেডিসিন হিসাবে আর এয়ারক্রাফটের ফিউয়েল হিসাবে ইউজ করা হয়? প্রোপাইল অ্যালকোহল, ডাইমিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল, কোনটা? তো এই যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন সি, ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলকে ইথানলে বলা হয়, অনেকেও জেনে থাকো। ইথানল আর ইথাইল অ্যালকোহল একই জিনিস। এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C2H5OH। আর এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টার্মস আমি তোমাদের বলে দিই। এটা তো যাই হোক, এর অ্যান্সার তো ইথাইল অ্যালকোহল হবে। আমি কিছু ইম্পর্টেন্ট টার্মস বলে দিই। অনেকেও অ্যাবসলিউট অ্যালকোহল বা পিওর অ্যালকোহলও বলা হয়, ঠিক আছে। অনেক মানে এরকম কিছু অ্যালকোহল থাকে যেটাকে অ্যাবসলিউট অ্যালকোহল বলা হয়। তো অ্যাবসলিউট অ্যালকোহল মানেই ওটা পিওর অ্যালকোহল, ঠিক আছে। ওর মধ্যে অ্যালকোহলের যে কন্টেন্ট থাকবে সেটা কিন্তু 100% থাকবে, ঠিক আছে। আর পাওয়ার অ্যালকোহল বলে একটা টার্ম ইউজ করা হয়। পাওয়ার অ্যালকোহল হচ্ছে তার মধ্যে 20% অ্যালকোহল থাকবে আর 80% কিন্তু পেট্রোল থাকবে। হ্যাঁ, 20% অ্যালকোহল আর 80% পেট্রোল, এইটার মিক্সচার যেটা হয় সেটাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল, ঠিক আছে। চলো কোশ্চেন নম্বর 2-এর দিকে মুভ করি। কোশ্চেন নম্বর 2 হচ্ছে, ক্যারিকাজনিক কেমিক্যালস কজ, ক্যারিসিনোজেনিক বা ক্যারিকাজনিক কেমিক্যালস কোনগুলো বলা হয়, ঠিক আছে। তো যারা এই টার্মটা মানে জানো না, ক্যারিকাজনিক মানে ইয়া ক্যারি সি জি নো ইয়া ক্যারসিনোজেনিক, যেটা সেটার মানে হচ্ছে সেই সাবস্ট্যান্সগুলো বা সেই কেমিক্যালগুলো যেগুলোর জন্য ক্যান্সার হয়, ঠিক আছে। তো এর অপশন বুঝেই গেলে তাহলে অপশন সি যেটা হবে, এটাই এর অ্যান্সার হবে, অপশন সি, ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এর কিছু আমি আলাদা এক্সাম্পল আমি তোমাদের বলতে পারি ক্যারকিনোজেনিক কম্পাউন্ডের। আমি তোমাদের আলাদা এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে 1,2 বেনজোপাইরিন, 1,2 বেনজাথ্রাসাইন, এগুলো হচ্ছে এই ধরনের কেমিক্যালের এক্সাম্পল, ঠিক আছে। তো ম্যাক্সিমাম তুমি জানবে যার মধ্যে বেনজিন থাকে আর পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনগুলো এই ক্যারকিনোজেনিক কেমিক্যাল হয়, ঠিক আছে। তো বেনজিন আর তার সঙ্গে কিছু পলিনিউক্লিয়ার, ম্যাক্সিমাম আর কি পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন যেগুলো হয় সেগুলো ক্যারকিনোজেনিক কম্পাউন্ড হয়, ঠিক আছে। চলো কোশ্চেন নম্বর 3-এর দিকে মুভ করি। কোশ্চেন নম্বর 3 হচ্ছে, আইসোমার অফ ইথাইল অ্যালকোহল ইজ, ইথাইল অ্যালকোহলের আইসোমার কোনটা? তো আইসোমার কি হয় যারা জানো না, এই আইসোমার টার্মটার মানে সেটা আমি বলে দিই। আইসোমার হচ্ছে সেই কম্পাউন্ডগুলো যাদের মলিকুলার ফর্মুলা সেম হয় কিন্তু ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিতে তারা ডিফার করে, মানে তাদের কেমিক্যাল ফর্মুলা বা মলিকুলার ফর্মুলা যেটা বলে থাকো সেটা কিন্তু সেম, হ্যাঁ, কিন্তু তাদের যে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি থাকে সেগুলো ডিফার করে। তো যেটা অপশন হবে ওইটা হবে অপশন এ, ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার আর ইথাইল অ্যালকোহল এরা দুজন আইসোমার, এদের কেমিক্যাল ফর্মুলা মানে মলিকুলার ফর্মুলা আর কি, কেমিক্যাল ফর্মুলা সেম না, সরি, মলিকুলার স্ট্রাকচার আর কি, মলিকুলার ফর্মুলাটা সেম কিন্তু ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিতে ডিফার করে। তো এর যেটা ডাইমিথাইল ইথারের যেটা কেমিক্যাল ফর্মুলা তুমি বলতে পারো সেটা হচ্ছে CH3O CH3, ঠিক আছে। আর ইথাইল অ্যালকোহল তো আমি বললাম C2H5OH। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কার্বন দুটো আছে, হাইড্রোজেন 6টা আছে অ্যাকচুয়ালি, আর অক্সিজেন 1টা আছে। তো এইভাবে তুমি বলতে পারো যে এদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিতে ডিফার করছে, তাই জন্য এরা এক দুজনের আইসোমার। চলো কোশ্চেন নম্বর 4-এর দিকে মুভ করি। কোশ্চেন নম্বর 4 হচ্ছে, দ্য টেম্পারেচার অফ অক্সি অ্যাসিটিলিন ফ্লেম ইজ অ্যারাউন্ড, অক্সি অ্যাসিটিলিন ফ্লেমের টেম্পারেচার কত হয়? অক্সি অ্যাসিটিলিন ফ্লেম কথাটা অনেকেই ফার্স্ট টাইম শুনে থাকবে, এর মিনিং জানার দরকার নেই। এটা হচ্ছে অ্যাসিটিলিনকে অক্সিজেনের মধ্যে বার্ন করা হয় সেটা। তো এটা মেনলি কী হয়, অ্যাসিটিলিন হচ্ছে পিওর অক্সিজেনের মধ্যে বার্ন করে, আর এই জিনিসটা এটা যেটা মেনলি ইউজ হচ্ছে সেটা হচ্ছে ওয়েল্ডিং, ওয়েল্ডিংয়ের মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে। তো ওয়েল্ডিংয়ের মধ্যে এটা ইউজ করা হয়। আর এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, 3200°C। এই কোশ্চেনটা দুবার এসেছিল WBCS-এ, তাই জন্য এই কোশ্চেনটা আমি পিক করেছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা অ্যাসিটিলিন ফ্লেমের যেটা টেম্পারেচার হয় যার জন্য ওয়েল্ডিংয়ে যেটা ইউজ করা হয় ওটা যখন বার্ন করা হয় সেটা হয় 3200°C। কোশ্চেন নম্বর 5-এর দিকে মুভ করি। কোশ্চেন নম্বর 5 হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ এ টেস্ট ফর অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যান্ড অ্যামাইন্স, ঠিক আছে।
অ্যালিফ্যাটিক আর অ্যারোম্যাটিক এই দুটোই কিন্তু প্রাইমারি অ্যামাইন, ঠিক আছে? এগুলোকে কি করি আমরা, যখন ক্লোরোফর্মের সঙ্গে যেগুলো যদি গরম করি আর তার সঙ্গে কি যদি অ্যালকোহলিক সলিউশন অফ KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি অ্যালকোহলিক সলিউশন, তার সঙ্গে ক্লোরোফর্ম, তার সঙ্গে এই অ্যালিফ্যাটিক বা অ্যারোম্যাটিক অ্যামাইনকে যদি বার্ন করি তখন কি ফর্ম হয়, তখন যেটা ফর্ম হয় সেটা হচ্ছে আইসোসায়ানাইড বা কার্বাইল অ্যামাইন্স, ঠিক আছে? আর খুব আনপ্লেজেন্ট স্মেল হয়, স্মেলটা একদম আনপ্লেজেন্ট হয়, যেটা সহ্য করা যায় না। তো যেটা অ্যান্সার হবে বুঝতেই পারলে অপশন সি এর অ্যান্সার হবে, আইসোসায়ানাইড টেস্ট এটাকে বলা হয়, আর যেটা ফর্ম হয় সেটা আইসোসায়ানাইড ফর্ম হয়। চলো কোশ্চেন নম্বর সিক্স এর দিকে মুভ করি। কোশ্চেন নম্বর সিক্স হচ্ছে কেমিক্যাল নেম অফ গ্যামা হেক্সিন। গ্যামা হেক্সিনের কেমিক্যাল নেম কোনটা, এই গ্যামা হেক্সিন এর কেমিক্যাল নেম কোনটা? তো যেটা অপশন হবে সেটা হবে অপশন ডি, বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইডকে শর্ট ফর্মে BHCO বলা হয়। এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে বেনজিন ক্লোরিনের সঙ্গে রিয়্যাক্ট করে, কার প্রেজেন্সে, ইউভি রেজ প্রেজেন্সে রিয়্যাক্ট করে, তখন যেটা ফর্ম হয় সেটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড ফর্ম হয়। এইটার ইউজ কি, এটা হচ্ছে একটা পাওয়ারফুল ইনসেক্টিসাইড, আর এটাকে বাজারে যদি তুমি কিনতে যাও এটা বাজারে ডিনডেন নামে এটা বিক্রি করা হয়, এটা মার্কেট নেম হচ্ছে ডিনডেন। তো এটা হচ্ছে গ্যামা হেক্সিন তো বলাই হয়, এটা যেটা হচ্ছে এটা বেনজিন হেক্সাক্লোরাইড, এটা হচ্ছে একটা পাওয়ারফুল ইনসেক্টিসাইড। তাহলে কোশ্চেন নম্বর সেভেনের দিকে মুভ করি। কোশ্চেন নম্বর সেভেন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন এস কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড কোনটা এদের মধ্যে, এটা যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন এ, ফেনল। ফেনলকে কার্বলিক অ্যাসিডও বলা হয়। এর ফর্মুলা হচ্ছে C6H5OH, সরি, হ্যাঁ, এর যে এটা ফর্মুলা হবে, কেমিক্যাল ফর্মুলা সেটা হবে C6H5OH। এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এটুকু জেনে রাখো, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে? তো কার্বলিক অ্যাসিডের যেটা নাম, আলাদা নাম, যেটা কমন নেম যেটা আমরা জেনে থাকি সেটা হচ্ছে ফেনল। চলো কোশ্চেন নম্বর এইটের দিকে মুভ করি। কোশ্চেন নম্বর এইট হচ্ছে উইচ অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর অ্যালকোহল ফার্মেন্টেশন। অ্যালকোহল ফার্মেন্টেশন এর মধ্যে কোন অর্গানিজমটা হেল্প করে? তো অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন কথাটার মানে কি, ফার্মেন্টেশন কথাটার মানে হচ্ছে ইস্ট। এটা অ্যান্সার আমি তোমাকে বলেই দিই, অপশন বি ইস্ট হবে, যখন এই কথাটা আমি বলেই দিয়েছি। ইস্ট হচ্ছে সুগার সলিউশনকে অ্যালকোহলে কনভার্ট করে, ঠিক আছে, ফার্মেন্টেশন প্রসেস দিয়ে। এটার মধ্যে মানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেমন ইনভার্টেজ আর জাইমেস, এই এনজাইমগুলো এর মধ্যে কাজ করে। তো এটা যেটা মেইনলি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, সুগারের যারা কেমিক্যাল ফর্মুলা জানো না, আমি তাদের বলে দিই C12H22O11, এর সঙ্গে যখন ওয়াটার রিয়্যাক্ট করে, H2O যখন রিয়্যাক্ট করে, তখন ইনভার্টেজ বা জাইমেস বললাম এনজাইমসের প্রেজেন্টে রিয়্যাক্ট করে, তখন যেটা ফর্ম হয় সেটা হচ্ছে C6H12O6। এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন যেটা বললাম, আর C6H2O6 এটা অ্যাকচুয়ালি দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে? মানে সুগারটা দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে? চলো কোশ্চেন নম্বর নাইনের দিকে মুভ করি। কোশ্চেন নম্বর নাইন হচ্ছে দ্য পেয়ার অফ কম্পাউন্ডস ইউজড অ্যাজ অ্যানেস্থেটিক ইন মেডিসিনস। অ্যানেস্থেটিক কথাটা মানে তোমরা নিশ্চয়ই জানো, অ্যাকচুয়ালি অ্যানেস্থেশিয়া করা হয় যখন কোনো অপারেশন করা হয়, মাইনর বা মেজর অপারেশন করা হয়, তখন অ্যানেস্থেশিয়া করা হয়। তো তার মধ্যে কিছু কম্পাউন্ডস ইউজ করা হয়। দেখো অ্যানেস্থেশিয়ার মধ্যে অনেক রকমের কম্পাউন্ডস ইউজ করা হয়। এককালে ইথাইল ইথার ইউজ করা হতো, যেটাকে ডাইথাইল ইথারও বলা হতো। তো এখন ইথার যেহেতু কম ইউজ করা হয়, এখন অন্য কেমিক্যালস চলে এসছে। তো এর মধ্যে কোনটা, তার অপশন এটা অ্যান্সার হবে নাইট্রাস অক্সাইড বা ক্লোরোফর্ম। নাইট্রাস অক্সাইড আর ক্লোরোফর্ম, সরি, অর না, এই দুটো একসঙ্গে ইউজ করা হয়। নাইট্রাস অক্সাইডের ফর্মুলা হয় N2O, আর ক্লোরোফর্মের ফর্মুলা হয় CHCl3। তো এই দুটো মিশিয়ে মিক্স করে, একটা ডেফিনেট প্রপোর্শনে একটা মিক্স করে সেটা অ্যানেস্থেশিয়া হিসাবে এখন কমনলি ইউজ করা হয়। কোশ্চেন নম্বর টেন, যেটা লাস্ট কোশ্চেনের দিকে মুভ করি। কোশ্চেন নম্বর টেন হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ হেট্রোসাইক্লিক কম্পাউন্ড। এই কোশ্চেনটা অনেকবার এসেছে WBCS-এ। হেট্রোসাইক্লিক কম্পাউন্ড, হেট্রোসাইক্লিক কথাটার মানে কি, সেই সাইক্লিক কম্পাউন্ডগুলো যার মধ্যে একটা বা একটার থেকে বেশি কার্বন রিংসগুলো থাকে, সেগুলোকে অন্য কার্বন অ্যাটাম রিপ্লেস করে, ঠিক আছে? অন্য কার্বন অ্যাটামের, সরি, অন্য কার্বন অ্যাটাম না, অন্য হেট্রো অ্যাটাম রিপ্লেস করে। হেট্রো অ্যাটামের মধ্যে কারা কারা পড়ে, মেনলি হেট্রো অ্যাটাম কিছু জেনে নাও, একটা হচ্ছে N2 বা নাইট্রোজেন, O2 বা অক্সিজেন, আর একটা হচ্ছে সালফার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিছু কমন হেট্রো অ্যাটাম যেগুলো রিপ্লেস করে একটা বা তার বেশি কার্বন রিংসগুলোকে। তো সেগুলো সেই সাইক্লিক কম্পাউন্ডসের মধ্যে যখন রিপ্লেস করে সেগুলোকে বলা হয় হেট্রোসাইক্লিক কম্পাউন্ডস। এর মধ্যে দেখতে পাচ্ছ হেট্রো অ্যাটাম রিপ্লেস করে বা হেট্রোসাইক্লিক বলা হয়। তো এর অ্যান্সার যেটা হবে এটা হবে অপশন ডি,
ফুরান বা ফিউরান এটা বলা হয়। এর আরও কিছু হেট্রোসাইক্লিক কম্পাউন্ডের আরও এক্সাম্পল হচ্ছে পাইরোল হয়, থাইওফিন হয়, পাইরিডাইন, টেট্রাহাইড্রোফুরানো হয়, আর ফুরান তো এমনি নর্মালি যেটা কমনলি বলা হয়। তো এটাই ছিল। চলো, তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানোই যে আমি তোমাদের 1 to 10 মধ্যে তোমাদের কারেক্ট স্কোর আমি বলতে বলি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তার সঙ্গে জানোই আমি তোমাদের এক্সট্রা কিছু কোয়েশ্চেন দেবো, 5টা কোয়েশ্চেন আমি তোমাদের এক্সট্রা দিই, সেগুলো আমি বলে দিই। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি দিচ্ছি আজকে তোমাদের সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রি থেকে। হোয়াট ইজ ইউজ টু প্রিভেন্ট ফ্রিজিং অফ ফিউয়েল স্পেসক্রাফ্টে তো ফিউয়েল ইউজ করা হয়, তোমরা সবাই জেনে থাকো, সবাই জানোই, যেটা আমি একটা কোয়েশ্চেনও এটা দিয়ে বললাম। কিন্তু সেই ফিউয়েলটা যেন ফ্রিজ না করে যায় তার জন্য কী ইউজ করা হয় স্পেসক্রাফ্টের মধ্যে, সেই কেমিক্যালটার নাম কী, সে বা কম্পাউন্ডটার নাম কী, সেটা আমাকে বলবে। কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে উড স্পিরিট কাকে বলা হয়, হোয়াট ইজ উড স্পিরিট সেটা। কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে চিফ সোর্স অফ ন্যাপথেলিন, ন্যাপথেলিনের চিফ সোর্স মানে ন্যাপথেলিন চিফ সোর্স বলতে মেনলি কোথায় থেকে আসে ন্যাপথেলিন, সেটা মেন সোর্সটা আমাকে বলবে। নাম্বার ফোর হচ্ছে হোয়াট ইজ মার্শ গ্যাস, মার্শ গ্যাস কাকে বলা হয়, সেই কেমিক্যাল বা সেই কম্পাউন্ডের নাম আমাকে বলবে। আর কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে হোয়াট ইজ বেয়ার্স রিয়েজেন্ট, বেয়ার্স রিয়েজেন্ট কাকে বলা হয় সেটা আমাকে বলবে, ওটা ব্যাপারটা বলবে আমাকে। তো ফার্স্ট আরেকবার রিপিট করে দিই, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে which is used to prevent freezing of fuel, second question jeta ami bolechhilam wood spirit ki seta amake bolbe, number 3 hocche naphthalene chief source ki seta amake bolbe, number 4 hocche marsh gas ki seta amake bolbe, and last 5 hocche bears reagent ki seta amake bolbe। to asha kori tomader bhalo legeche ei video ta, tomader jodi kono problem thake seta amake obosshoi janio, kotha like koro, comment koro, tomader bondhuder moddhe kintu share koro, ar side by side tomra amader এখন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আমরা শুরু করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স জানো খুবই ইম্পর্টেন্ট, তো কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজগুলো খুব মন দিয়ে দেখো, কেন কি WBCS এর মধ্যে তো এর থেকে কোয়েশ্চেন থাকে। এর সামনে তোমাদের ফুড এসআইও আছে, ফুড এসআইয়ের একটা টেন্টেটিভ ডেট এরকমভাবে পাওয়া গেছে, তো সেই হিসাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রিপেয়ার করতেই থাকো, আর সাইড বাই সাইড তোমরা পুরো রিভাইজ করতে থাকো। যেমন আমি বলি, যদি ভালো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমরা রেগুলার আপডেটস পাও। আর আমরা পার্ট 10 খুব তাড়াতাড়ি আনবো, পার্ট 10 আমি তোমাদের বলে দিই, পার্ট 10 আমি ফিজিক্সের একটা টপিক নিয়ে, থার্মোডাইনামিক্স নিয়ে আমি আনবো, তো সেটা খুব তাড়াতাড়ি আসবে। এছাড়া তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যে যতটা পারো আমাকে অনেস্টলি জানো। থ্যাংক ইউ।